আমি আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুগণ আমরা অনেকেই এমন আছি যে আমরা দীর্ঘদিন যাবত অনেক চেষ্টা তদবির করার পরেও আমাদের ঘরে সন্তান আসতেছে না আমরা সন্তানের পিতা মাতা হতে পারতেছি না বা অনেকের ঘরে মেয়ে সন্তান আছে আবার ছেলে সন্তান হচ্ছে না ছেলে সন্তান নাই একটা ছেলে সন্তান পাওয়ার জন্য আমাদের মনে অনেক আশা অনেক আকাঙ্ক্ষা কিন্তু ছেলে সন্তান হচ্ছে না তো বন্ধুগণ আজকে পবিত্র কোরআন থেকে ছোট্ট ছোট্ট দুইটি আয়াতের একটি আমল আপনাদেরকে শিখিয়ে দেব যে আমলটি আপনারা নিয়মিতভাবে যদি দীর্ঘদিন যাবত করতে থাকেন আর সেই আমলটি করার পর যদি আপনারা খুব ভালোভাবে আল্লাহ তালার কাছে দোয়া করেন যদি আল্লাহ তালা আপনাদের এই দোয়া মঞ্জুর করেন তাহলে ইনশাআল্লাহ অতি শীঘ্রই আপনার ঘরে নেককার পুত্র সন্তান জন্মগ্রহণ করবে ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ কোনো আমল কবুল হওয়ার জন্য বা কোনো দোয়া কবুল হওয়ার জন্য কিছু কিছু শর্ত রয়েছে তার মধ্যে যেমন নামাজ সঠিকভাবে আদায় করতে হবে তারপরে পিতামাতার হক পালন করতে হবে মিথ্যা কথা বলা যাবে না হারাম ভক্ষণ করা যাবে না এই সমস্ত শর্ত মানার পরেই আপনারা এই আমলটি কন্টিনিউভাবে করে যাবেন তাহলে ইনশাআল্লাহ খুব দ্রুত আপনারা ভালো ফলাফল পাবেন বন্ধুগণটা হলে চলুন আমরা আট দেরি না করে এখন আমলটা শিখে নেই। প্রিয় বন্ধুগণ পবিত্র কুরআনের সূরা সফফাতের আয়াত নাম্বার একশো এবং একশো এক আয়াত দুটি হল বিসমিল্লাহির রহমান রহিম রব বিহাবলি মিনা সালিহি কুলামিন হালি অর্থ হে আমার প্রতিপালক আমাকে নেক্কার সন্তান দান করুন অতপর তাকে আমি পরম ধৈর্যশীল একজন পুত্র সন্তানের সুসংবাদ দিলাম বন্ধুগণ পবিত্র কোরআনের এই দুইটি আয়াত আপনারা প্রতি ওয়াক্ত নামাজের পরে যেমন ফজরের নামাজের পর জোহরের নামাজের পর আসরের নামাজের পর মাগরিবের নামাজের পর এশার নামাজের পর পাঁচ ওক্ত নামাজের পর চল্লিশ বার করে পাঠ করবেন এই আমলটি ফরজ নামাজের পর পরেও করতে পারেন এবং সবগুলি নামাজ শেষ করে একদম শেষের দিকেও করতে পারেন আমলটি শুরু করার পূর্বে কয়েকবার দুরুজ শরীফ পরে নেবেন ইস্তিকফার পাঠ করে নেবেন তারপরে রব্বি হাবেলি মিনা হু ফাবেশারোনু বেগুলাম হালিম রি মিনা হু মিন হালিম এভাবে আপনারা এই দুইটি আয়াত মোট চল্লিশ বার পাঠ করবেন এবং তারপরে আরও কয়েকবার দরসে পাঠ করে খুব সুন্দরভাবে আল্লাহ তালার কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার ঘরে সন্তান নেই তুমি আমার মনের আশা পূরণ করো আমার ঘরে নেককার সন্তান দান করো তাহলে ইনশা আল্লাহ আপনি এই আমলটি যদি কন্টিনিউভাবে চালিয়ে যান তাহলে এই আয়াতগুলির বরকতে আর আল্লাহ তালা আপনার দোয়ার বরকতে আপনাকে ইনশা আল্লাহ নেক সন্তান দান করবেন আর বন্ধুগণ খুব ভালোভাবে মনে রাখবেন যে কোনো নেক আমলের প্রতিদান যে কোনো কাজের প্রতিদান নিয়তের ওপর নির্ভর করে বিশ্বাসের ওপর নির্ভর করে তিনটা জিনিস আমাদেরকে করতে হবে আল্লাহ আল্লাহতালার ওপর ভরসা রাখতে হবে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে এবং আমাদেরকে চেষ্টা করতে হবে যদি এই জিনিসগুলো সহকারে আমরা যে কোনো জিনিস চাই আল্লাহ তালা সেই জিনিসটা আমাদেরকে আজ হোক বা কাল হোক অবশ্যই দান করবেন ইনশাআল্লাহ তো বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বন্ধুগণ আপনি যদি আমার পরবর্তী ভিডিও পেতে চান যদি সুন্দর সুন্দর দোয়া হাদিস মাসলাম মাসাইল সম্পর্কে জানতে চান তাহলে আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন মহান আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ তাল্লাহ সকলকেই ভালো রাখুন সুস্থ রাখুন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ওয়সালাম আলাইকুম আরহামতুল্লাহ অবরাকাত